মেয়েটা তোমাকে ঠকালো আরশাদ, তুমি কি বুঝতে পারলে না? এখন সময় আছে, একটা এসপার ওসপার করো। আরশাদের ভেঙে পড়া দেখে জন যেন সফল হলো, যদিও এতে একদিকে আরশাদের ভালো চাইল জন। তার ভাষ্য মতে সে চায় না আরশাদ চোখে যাক। জন আবিরের দিকে তাকিয়ে কঠোরভাবে বলে, আবির তুমি তো সবটা জানতে, কেন জানলে না আরশাদকে? আবির আরশাদের চোখে চোখ রেখে থমকে গেল। প্রত্যুত্তর করার আগেই আরশাদ তার দিকে তাকিয়ে স্থির চোখে বলে, আরিফ রোজি এমন বিশ্বাস করো? না না। কেন বিশ্বাস করো না তুমি? কেন বিশ্বাস করে না আবির, এর সঠিক উত্তর সে নিজেও জানে না। তার ভাবনা চিন্তার ধারণায় এইটুকুই বুঝে, ফ্রুজি এমন মেয়ে হতেই পারে না। আবিরের নীরবতা মানতে পারলো না আরশাদ, চট করে আবিরের গালে জ্বর বসিয়ে দিল সে। তুমি কেন বিশ্বাস করো না? আচ্ছা সব বাদ, আমাকে আগে জানাওনি কেন? আমি আবির কথা শেষ করার আগে জন বলে, তুমি তো তোমার ফুজির অন্ধভক্ত, তাকে নিয়ে কোনো কথা তুমি সহ্য করো, সবাই এসব জানে, কেউ তোমাকে সাহস করে জানায়নি। ফুজিকে অন্ধবিশ্বাস করা এবার বন্ধ করো। না করবো না, বরং আজকের পর থেকে আরও বেশি বিশ্বাস করব, তার পাশে থাকব, তাকে সম্পূর্ণ সাপোর্ট করব। তার পেছনে যে কুকুর লেগেছে সে কুকুরগুলোকে সরাতে হবে। ফ্লোজিকে নিয়ে বাজে কথা কখনো সহ্য করিনি আর করব না। চোখ থেকে অন্ধ তুমি? হ্যাঁ আমি অন্ধ, অন্ধ বলেই তো বুঝতে পারছি ছবির মেয়েটি আমার ফ্লোজি নয়। আমি ওর হাজব্যান্ড, ওর খুঁত নিখুঁত সব আমি জানি। মেয়েটার ছলনায় ডুবছ তুমি। ভালোই ভালোই কথা বলছি বলে তোমার ভালো লাগছে না তাই না? আমি তো বলেছি ছবির মেয়েটি আমার ফ্লোজি নয়। আরশাদ জোরালো গলায় বলল। বন্ধুরা সবাই অবাক হয়ে দেখলো আরশাদের কাণ্ড। অ্যাডেনের সত্যতা জানতে মুখিয়ে আছে সে, আরশাদের কাছ থেকে দূরত্ব বজায় রেখে বলে, অ্যাডেন তুমি আমার বন্ধু, এমন কোনো কথা বলো না যার কারণে তোমার মুখ দেখার ইচ্ছাও আমার মরে যায়। আমি বলছি তো এই মেয়ে আমার ফ্লোজি নয়, এই মেয়ের হাতের পুরনো কাটা দাগ গর্ত হয়ে আছে, আমার ফ্লোজির কোনো কাটা দাগ নেই। এই মেয়ের শরীরের বিভিন্ন অংশের ট্যাটু, আর আমার ফ্লোজির এসব নিয়ে কোনো ধারণাও নেই। আরশাদ বোঝাতে চাইলো, মানাতে চাইলো, কে কডি বলে, তাহলে কল গার্লড মেয়েটাকে? জানি না। জন ওয়াইনের বোতলে চুমুক বসিয়ে হেসে ফেলল, আরশাদের কাঁধে হাত চাপড়ে বলে, আরশাদ মজা করছো? তোমার ওয়াইফ যে কল গার্ল। আচমকা কাজ ভাঙার শব্দে চমকে গেল সবাই। জনের কপাল ফেটে গলগলিয়ে রক্ত ঝরছে। আরশাদ ওয়াইনের বোতল দিয়ে জনের মাথায় ফাটিয়ে দিয়েছে। আবি দ্রুত আরশাদকে ধরে ফেলল, বাকি বন্ধুরা ভয়ে ঢোক গিলে সরে দাঁড়ালো। আজ ট্রেলার দেখালাম, পরবর্তীতে মুভি দেখিয়ে ছাড়বো। এত বড় অপবাদ তোলা হয়েছে, এর সত্যতা আমি বের করেই ছাড়ব। আবির কতবার কত কথায় আরশাদকে শান্ত করতে চাইল, কিন্তু আরশাদ শান্ত হলো না। সে বিশ্বাস করতে নারাজ তার ফ্রুজে এমন মেয়ে। এসব কথা ভাবতেও আরশাদের বুকে কাঁপে। তারা একে অপরের কাছে আসার প্রথম রাতটা কি আরশাদকে প্রমাণ করে দেয় না তার ফ্রুজে নির্দোষ? স্বার্থ ছাড়া জন কেন জলঘোলা করছে? এসবে নিশ্চয়ই জনের স্বার্থ জড়িয়ে। আরশাদ বাড়ি ফিরল মাঝরাতে, স্টোর রুমে দরজা দিয়ে ভিলায় প্রবেশ করলো সে। ফ্রুজি তখন ঘুমে বিভোর, মেয়েটার নিষ্পাপ ঘুমন্ত মুখখানি আরশাদকে প্রবলভাবে টানে। আরশাদ শরীরের ভর ছেড়ে দেয় ফ্রুজির শরীরের উপর। মেয়েটার বুকে মাথা রেখে ভিজে ওঠে তার চোখ, বুকে ভারী চাপে দম আটকে আছে খুশবুর। মেয়েটা পিটপিট চোখে তাকাতেই আরশাদকে দেখে শান্ত হয়। আরশাদ কখন এলেন? এই তো এখন। মন খারাপ? আমাকে একটু জড়িয়ে ধরো, শক্ত করে ধরো, তোমার স্পর্শ আমার প্রয়োজন। তোমার স্পর্শে আমার দুশ্চিন্তারা মুখ থুবড়ে পড়ে। খুশবু মৃদু হেসে জড়িয়ে ধরে আরশাদকে, যেটার হঠাৎ আবার কি হলো? আরশাদ কি হয়েছে? কিছু হয়নি, তোমাকে আরো ভালোবাসা প্রয়োজন, আরো বিশ্বাস করা প্রয়োজন। এই কি হলো আপনার? কিছু হয়নি, হওয়া জরুরি, তবে তুমি সামলাতে পারবে না আমি জানি। এই ঘরে একটা ছোট বাচ্চার প্রয়োজন। কি সব বলছেন আরশাদ, আপনার কি মন খারাপ? তুমি আমায় বিশ্বাস করো? না করি না। আপনাকে বিশ্বাস না করলে এত দূর আসতাম? আপনি আমায় বিশ্বাস করেন আরশাদ? কি বলেছি মনে নেই? চামড়া কেটে দেখবে? না দেখতে হবে না, আমি বিশ্বাস করি আপনাকে, বিশ্বাস আস্থা উভয় আছে আপনার উপর। তুমি আমার উপর বিশ্বাস রাখো, আমি তোমার বিশ্বাসের মর্যাদা দিতে বাধ্য। খুশবু প্রত্যুত্তর করে না, আরশাদের চুলে হাত বোলাতে বোলাতে চিন্তার দুয়ারে হুমড়ে খেয়ে পড়ল সে। ভীষণ ভয় নিয়ে আজ কফি বানালো খুশবু। আরশাদ যদি দেখতো খুশবু চুলা চালিয়েছে, তবে সুনামি মুহূর্তে তার ওপর দিয়ে বয়ে যেত। কত রাতে আরশাদের কী হয়েছে কে জানে, সেটা কেমন কাতর ছিল। সকাল 10টা বেজে গেল অথচ আরশাদের ঘুম ভাঙার নাম নেই।
কফি মগ হাতে বিছানার কোনায় বসলো খুশবু। আরশাদ শুনছেন? পিট পিট চোখ মেলে তাকালো আরশাদ, খুশবুকে দেখেই হাসলো। গুড মর্নিং ফ্লোসি। গুড মর্নিং। খুশবুর হাসিতে আরশাদ হাসলো। গত রাতের কথা মাথায় আসতেই থমকে গেল সে, তবু নিজেকে রাখলো স্থির। তার ফ্লোসিকে নিয়ে এত বড় কথা উঠেছে। আরশাদ কফি। কফি করেছে কে? আমি। গলার স্বর নেমে এলো খুশবুর। কপট রাগ দেখে আরশাদ তার দিকে তাকিয়ে রইল। কফির মগে চুমুক বসে আরশাদ তৃপ্ত হলো। তখনই ইমরানী হোসেনের ফোন আসে। আজ ছুটির দিন, বিধায় সবাই বাড়িতেই আছে। বাবার সাথে কথা বলার এক পর্যায়ে আরশাদের মন মরে যায়। ফোনটা রেখে খুশবুর কোলে মাথা রেখে বলে, ফুপুর আজকে চলে যাবে, ড্যাড বললো ফ্রেশ হয়ে একসাথে ব্রেকফাস্ট করতে। ও, আজ তো অফ ডে, এই জন্যই বোধহয় দেরিতে ঘুম থেকে উঠেছে, তাই না? হুম, এছাড়া সময় কোথায়? এলিনা আমিরের সামনে দাঁড়িয়ে, তার চোখে মুখে ছেয়ে আর গেছে অস্বস্তি। এতদিন আবিরকে এড়িয়ে গেলেও আজ আবিরের মুখোমুখি সে। সেদিনের ব্যাপারটা দুজনকেই অস্বস্তির দুয়ারে ঠেলে দিয়েছে। আবির সহজ হওয়ার চেষ্টা করলো। এলিনা, কিছু বলতে? আসলে কি বলতে চাও বলে ফেল, তোমার এই চোরা চাহনির স্বভাবটা আমার ভালো লাগছে না। আই এম সরি। কি জন্য? সেদিন রাতে। ওটা নিয়ে পড়ে থেকো না, যা হয়েছে বলে যাও। সত্যি তুমি কিছু মনে করনি তাই না? আমি আজ চলে যাব, কথা ছিল হাসাত ভাইয়া সহ ফ্যানিস যাব, কিন্তু ভাইয়া বললো সময় নেই, আমার আর কি করার, আমি তো এখানে থাকার জন্য আসি নাই। চাইলে পার্মানেন্ট থেকে যেতে পারো, থাকবে? আবিরার প্রশ্নে পুলকিত হয় এলিনা। পার্মানেন্ট থাকা মানে কি বোঝাতে চাইছে? পার্মানেন্ট কিভাবে থাকবো? পাবিমণি যেমনটা থেকেছে। রুক্ষভাবে বিয়ের ইঙ্গিত দিল আবির। এলিনা অবাক হলো এবং এমন প্রস্তাবে ঘোর বিরোধিতা করলো। ভেবে বলছো, মাথা খাটিয়ে বলছো, কি বলছো তুমি? এলিনা উত্তেজিত হলো। আবির মেয়েটার চোখে চোখ রাখলো। না, এই চোখে ভালোবাসা নেই, কোনো অনুভূতি নেই। নিজের আবেগকে মাটি চাপা দিল আবির। জাস্ট কি দিন, এত হাইপার হচ্ছো কেন এলিনা? আমার কাজ আছে, তোমার কথা শেষ হলে আমি যেতে পারি। এলিনা থতমত খেলো। আবিরের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল সে। অ্যালনের বাসায় জন আছে, এই খবরটা আরশাদের কানে আসতে দেরি করলো না সে। অ্যালনের বাসায় এসে উপস্থিত আরশাদ, জন আরশাদকে দেখে ঢোক গিলল। এডনা আরশাদকে বসতে বলে চলে গেল কিচেনে। ডিলান জনকে ইশারায় স্থির থাকতে বলল। অ্যালন আরশাদকে বলে, কিছু বলবে কি? বলতে চাই অনেক কিছু, কিন্তু কি বলবো? সেটা তো জানতে চাই, গত রাতের ব্যাপারটা নিয়ে তুমি কি আপসেট? একদমই নয়। আরশাদ উঠে দাঁড়ালো, জনের মুখোমুখি বসে কড়া গলায় বলে, তোমাকে আমি সম্মান করি, কিন্তু এই সম্মানটা স্থায়ী রইল না। আমার ওয়াইফের বিরুদ্ধে যেতে তোমাকে কে উস্কে দিয়েছে? তোমার সাথে আমার কোনো শত্রুতা আছে নাকি তোমার ওয়াইফের সাথে আছে? আমার কারো সাথে কোনো ঝামেলা নেই, আমি যা বলেছি সঠিক বলেছি। কার সাথে মিলে এসব করছো জন ভাইয়া? ভালোই ভালোই সত্যটা বলো, আমি কিন্তু মানুষ ভালো নই। আবারও বলছি, এই অন্ধবিশ্বাস তোমাকেও ধ্বংস করবে। আমার যদি অসৎ উদ্দেশ্য থাকতো তাহলে আমি আরও বাজে স্টেপ নিতাম। আমি বাংলাদেশে থাকাকালীন এলনকে এই মেয়ের পিকচার পাঠিয়েছি, অথচ তখন তোমার ফুজিকে না এলন চিনত আর না আমি। যেদিন ভিডিও কলে তোমার বউকে দেখে আমি অবাক হই এবং এলনকে জানাই। এলন ভয় নিয়ে আরশাদের চোখে চোখ রাখে এবং বলে, একজন ঠিকই বলেছে আরশাদ। আরশাদ বিশ্বাস করতে চাইল না। ফল কাটা ছুরি কৌশলে হাতে নিয়ে জনের ওপর হামলে পড়ল সে। অ্যালন ডিলান আরশাদকে থামাতে চাইলেও লাভ হলো না, সেটা তার শক্তিতে অনর। জনের গলায় ছুরি বসিয়ে দাঁত হেসে হেসে আরশাদ বলে, সত্যটা বলো, আমার ফ্লোজিকে নিয়ে বাজে কথা কেন তুললে? আমার ঈশ্বরের দিব্যি, আমি মিথ্যা বলিনি। আমি সেই মেয়ের সাথে রাত কাটিয়েছি, আমার কোনো কিছুর প্রমাণ করার ইচ্ছে নেই। যেহেতু তোমার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাই তোমার উচিত তার সত্যতা বের করা। আমিও জানতে চাই, তোমার ফুজি যদি সেই মেয়ে না হয়, তোমার ফুজির সাথে সেই মেয়ের বৈশিষ্ট্য না মিলে, তাহলে সেই মেয়ে কে? আমিও জানতে চাই। আশা তার দ্বিতীয়বার কোনো কথা বলে না, আর কি বলবে সে, সবটা ধোঁয়াশায় মিলিয়ে যাচ্ছে। অ্যালনের বাসা থেকে ফিরে আশাদ বাংলাদেশে থাকা রনির সাথে যোগাযোগ করলো। খুশবুকে খুঁজে দিতে এই ছেলেটায় সাহায্য করেছিল, তাহলে নিশ্চয়ই সেই কলকালের খোঁজ সেই ছেলেটাই জানবে। আরশাদ রনিকে সবটা জানালো। রনি সবটা শুনে যতটা সিরিয়াস হওয়ার ভান দেখালো, প্রকৃতপক্ষে সে আরশাদের কোনো কথায় গায়ে লাগালো না।
এক পৃথিবীতে একই চেহারা দুটি মানুষ থাকতেই পারে, তারা যদি জমজ হয় তাহলে তারা ভিন্ন ভিন্ন অবস্থানে কেন? এসবের উত্তর বের করা কি রনির কাজ? এসবের উত্তর নিশ্চয়ই খুশবুর বাবা মা জানে। তাদের না জানিয়ে এসব জটিল কেস মীমাংসা করা বোকামি ছাড়া কিছুই নয়। রনির মনে কোনো তাগিদ জাগলো না কলকাল সেই মেয়েকে খুঁজে বের করার। অথচ আরশাদ রনির ওপর ভরসা করে আছে। সময় পেরিয়ে গেল এক মাস, দুই মাস, হ্যাঁ দুই মাস সময় পেরিয়ে গেল। ইটালি আসার পর থেকে তুষারপাত কিংবা বৃষ্টি কোনোটা দেখার সৌভাগ্য হয়নি খুশবুর। অথচ আজ সন্ধ্যায় হঠাৎ করে ঝিরঝিরে বৃষ্টি নামলো, ভিজিয়ে দিল সূক্ষ্ম পরিবেশ। ঠান্ডায় শিউরে উঠলো খুশবু। বড় জানালার কাছে দাঁড়িয়ে হাত বাড়িয়ে ছুঁয়ে দিল বৃষ্টি। কত মাস পর সে বৃষ্টি ছুঁয়েছে! মনের ছলকে ওঠা আবেগকে আজ দমাতে পারল না সে, যার দরুনে প্রায় অর্ধেক ভিজে গেছে মেয়েটা। আরশাদ তখন রাতের রান্না করছিল, ভেবেছিল খুশবু হয়তো টিভি দেখছে, তাই আর বিরক্ত করল না। সে নিজের রুমে ফিরে আধা ভেজা খুশবুকে দেখে রেগে গেল, দ্রুত এসে টেনে ধরল খুশবুর হাত। এই তুমি জ্বর বাধাতে এসব করছো? না প্লিজ আরশাদ, জানালা বন্ধ করবেন না, আমি বৃষ্টি দেখিনি বহুদিন। আরশাদের হাত থেমে গেল, ফ্লোজের কথা ফেলতে পারে না সে। বৃষ্টির ফোঁটারা ক্রমশ তীরের ন্যায় ছুটে এসেছে, বিচ্ছে খুশবুর শরীরে। আরশাদ পেছনে দাঁড়িয়ে, তাই তো সেও প্রায় অর্ধেক ভিজে গেছে। আচমকা বৃষ্টির গতি বেড়ে গেল, সেই সাথে শীতের প্রকোপ বাড়ল বুঝি। আরশাদ খুশবুর ভেজা টি শার্ট তুলে দিল উদর অবধি, মেয়েটার ভেজা চুল লেপটে গেছে ঘাড়ে। আরশাদ যত্ন নিয়ে সরিয়ে দিল সেই চুল, দুঠোঁটের অবস্থান দৃঢ় করল খুশবুর ঘাড়ে। খুশবু বাধা দিতে পারে না, বাধা দেওয়া তার সাধ্যের বাইরে। যতবার আরশাদকে বাধা দিয়েছে ততবার আরশাদ তাকে উস্কে দিয়ে সরে গেছে। ব্যাপারটা ভীষণ পীড়াদায়ক তার কাছে, তাই আরশাদ যতবার ভালোবাসার আলিঙ্গনে কাছে রেখেছে ফিরিয়ে দেয়নি সে। বৃষ্টির ফোঁটারা লাগামহীন ছুটছে, মৃদু বাতাসে গায়ে কাটা দিল খুশবুর। শীতে কাঁপতে কাঁপতে জানালা বন্ধ করতে চাইলেই আরশাদ নিজ থেকেই বন্ধ করে। ভেজা শরীর গুটিয়ে মেয়েটা দাঁড়িয়ে রয় এক পাশে। আরশাদ হাসে, ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয় তার ফ্রুজির। আর ভিজবে? ঠান্ডা লাগছে। লাগুক, আমি আছি তো। আপনি থাকলে কি হবে? সব কথা বুঝিয়ে বলতে হবে। জানতো আপনার যত বাজে কথা। যাব কোথায়? সেই তো উষ্ণতার লোভে আমার কাছেই আসবে। খুশবু লজ্জা পাই, তার লজ্জায় গুটিয়ে যাওয়া শরীরটা ধীরে ধীরে নিজের আয়ত্তে আনে আরশাদ। কাজের উদ্দেশ্যে ডিলানকে ইতালির মিলান শহরে যেতে হবে, যেহেতু ডিলান যাচ্ছে তার সাথে আরশাদ যাবে বলে সিদ্ধান্ত নেয়। বাকি বন্ধুরা পিছুপা হয়নি, তারাও মিলান ঘুরবে বলে জানায়। মিলানের উদ্দেশ্যে তাদের যাত্রা শুরু হয় সকাল সকাল। হাসি আড্ডায় তাদের এবারের জার্নিটা ভীষণ মজার ছিল। এডনা ভীষণ মিশুক প্রকৃতির মেয়ে, সে নিজের বন্ধুর মতো খুশবুকে শিখিয়ে পড়িয়ে বুঝিয়ে দিচ্ছে। এডনা আর খুশবুর এতটা মিল দেখে আরশাদের স্বস্তি হয়। আজকে তাদের গন্তব্য মিলান ক্যাথেড্রাল। মিলান ক্যাথেড্রাল হলো একটি ব্যতিক্রমী ইউরোপীয় ক্যাথেড্রাল, যেটি শহরের প্রতিটি ভ্রমণকারীকে অবশ্যই দেখতে হবে। তাই তো সবার এবারের উদ্দেশ্য ক্যাথেড্রাল দেখতে যাওয়া। মিলান ইতালির দ্বিতীয় বৃহত্তম শহর। ইতালির জনসংখ্যার উপর ভিত্তি করে রোমের পরেই মিলানের স্থান। এটি অর্থনৈতিক এবং বাণিজ্যিকের দিক থেকে ইতালির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শহর। চারিদিকে নানান মুখ মুখোশের মানুষের ছড়াছড়ি। এডনা খুশবুর সাথে কথা বলতে বলতে ক্যাথেড্রালের দিকে যাচ্ছিল। হঠাৎ একটি মেয়েকে ডেকে এডনা থমকে যায়। চোখে লাগানো কালো চশমাটা খুলে তাকায় খুশবুর বানে। খুশবু, আমি তোমার মতো একটা মেয়েকে এইমাত্র দেখেছি। খুশবু ফিক করে হেসে ফেলে, এডনার কথা মাথায় না নিয়ে বলে, ধুর কি যে বলো। সত্যি বলছি, আমি তোমার মতো দেখতে হুবহু একটি মেয়েকে এইমাত্র দেখলাম, ভিড়ের মাঝে হারিয়ে গেল। এন্ড্রু তোমার হয়তো শরীর খারাপ লাগছে, পানি দিচ্ছে গলাটা ভেজাও। লং জার্নিতে এডনার মাথাটা সত্যি ঘুরছে, তাই তো এডনা খুশবুর সাথে সহমত জানালো। আর সাথে সান্নিধ্যে খুশবু কী পেয়েছে কী হারিয়েছে তার ঠিক জবাব খুশবুর কাছে নেই। তবে আরশাদের সান্নিধ্যে আস্ত একটা সুখের আকাশ পেয়েছে। এক কোণে বানানো কোণ ঠাসা জগৎটা ছিঁড়ে বেরিয়ে এসেছে। আরশাদের হাত ধরে ঘুরছে অজানা শহরে। এসব শহরের ঐতিহ্য ইতিহাস তার তো আগে জানা ছিল না। কোনো দিন ধারণাও করেনি বাংলাদেশ পাড়ি দিয়ে সে আসবে অন্য এক দেশে, বসবাস করবে অন্য আরেক মানুষের সাথে। মিলান শহরে এডনা এই প্রথমবারের মতো এসেছে। মেয়েটা আজ ভীষণ এক্সাইটেড। এলানের পাশে দাঁড়িয়ে তার ছবি তোলা আর শেষ হলো না। আরশাদ তার ফ্রুজির হাত ধরে হাঁটছে। খুশবু অনেকবার মিলান ক্যাথেড্রাল দেখেছে, তবে সামনাসামনি নয়, মুভিতে গানে। ক্যাথেড্রালের সম্মুখে দাঁড়িয়ে মুগ্ধ হয় খুশবু। এত সুন্দর, এত চমৎকার দৃশ্য, এত তার ভাবনার বাইরে ছিল।
মিলান ক্যাথেড্রালকে নিজের চোখে দেখা ফটোগ্রাফে দেখার মতো এক নয়। সামনাসামনি ক্যাথেড্রালের সৌন্দর্যের কাছে উচ্ছ্বসিত হয় মন প্রাণ। ভ্রমণ পিপাসুদের কাছে এটি একটি উত্তম স্থান। আরশাদ, আপনি আগে এসেছিলেন এখানে? হুম, 3 বছর আগে এসেছিলাম। আরশাদ খুশবুর হাত ধরে হাঁটতে থাকে। মেয়েটা বোঝাতে শেখাতে তার কোনো কার্পণ্য নেই। মিলানের সবচেয়ে বিখ্যাত স্মৃতিস্তম্ভটি পরবর্তীকালে এই ক্যাথেড্রালে পরিণত হয়, যার পুরো নাম সান্তা মারিয়া নাসেন্টে। গথিক স্থাপত্যের এই দুর্দান্ত ভবনটিকে মিলানের প্রতীক বলা হয়, কারণ এটি শহরের কেন্দ্রে অবস্থিত। গথিক যুগের গির্জাগুলো ঐতিহ্যগতভাবে অসংখ্য ভাস্কর্য দিয়ে সজ্জিত, কারণ অন্তহীন বিবরণ গথিক ভবনগুলির প্রধান সজ্জা হিসেবে বিবেচিত হয়। মিলান ক্যাথিড্রালে 2245টি বিভিন্ন এবং মুখ্য অসাধারণ ভাস্কর্য রয়েছে। এর মধ্যে রয়েছে সাধুদের মূর্তি, বাইবেলের গল্পের দৃশ্যের চিত্র এবং অদ্ভুত ফ্যান্টাস মাগরিক প্রাণী। বিল্ডিং সজ্জিত বিবরণ অনেক মধ্যযুগীয় মুখ চিত্রিত। সামনের ভাগে কেন্দ্রীয় ব্যালকনিতে অবস্থিত কিছু মহিলা চিত্রগুলি নিউইয়র্ক স্ট্যাচু অফ লিবার্টির সাথে খুব মিল। দিলান আরশাদ এবং খুশবুর বেশ কিছু ছবি তুলল। জনের কথাগুলো মাথায় আসতেই মন মরে যায় ডিলানের। খুশবু এমন মেয়ে, আদৌ কি এই কথা বিশ্বাস হয়? কোথায় যেন শুনেছে একই চেহারার মানুষ পৃথিবীতে 7 জন আছে। তাহলে খুশবুর সাথেও কি সেই তেমনটা ঘটেছে? ক্যাথেড্রালের আশেপাশে মানুষজনের অভাব নেই। নানান শহরের নানান দেশের মানুষ এখানে উপস্থিত। বন্ধুরা যে যার মতো ঘুরছে। দিলান ক্যাথেড্রালের সৌন্দর্য ক্যাপচার করতে ব্যস্ত। মনের ভুলে তার সাথে ধাক্কা লেগে একটি মেয়ের ফোন ছিটকে পড়ে রাস্তায়। মেয়েটির পাশে দাঁড়ানো ছেলেটি চেঁচিয়ে ওঠে। দিলান নিজের ভুলে মাথা নত করে, মাপ চায় ছেলেটির কাছে। মেয়েটি ফোন হাতে তুলে দাঁড়াতে দিলান চমকে যায়। থমকে যায় তার স্নায়ু। কি এক অদ্ভুত প্রহেলিকায় আটকে গেছে তার জ্ঞান বুদ্ধি। মেয়েটি ফোন হাতে তুলে ন্যাকামিতে বলে, আমার ফোন। মেয়েটির সম্মুখে থাকা ডিলান নামক ছেলেটা কি বাংলা বোঝে? একদমই না, অথচ মেয়েটির কথা ছিল বাংলায়। ডিলানের নিরাপত্তার সম্মুখে দাঁড়িয়ে থাকা মেয়েটি বিরক্ত হয়। তার পাশে থাকা ছেলেটিকে তাড়া দিল। দুজনে যখনই যাওয়ার জন্য প্রস্তুত হয়, তখন ডিলান মেয়েটির হাত ধরে ফেলে। এক অপ্রতিভ অবস্থায় আটকে যায় দুজনে। ডিলান লাহমায় উত্তেজিত হয়ে পড়ে। মেয়েটি ঝটকায় সরিয়ে ফেলতে চায় তার হাত। ডিলান চেঁচিয়ে ওঠে, আরশাদকে ডাকে হাঁক ছেড়ে। ডিলানের এমন চিৎকারে আরশাদ ছুটে আসে। খুশবু তখন এডনার সাথে ছিল, বিদায় ডিলানের ডাকা ডাকিতে সে আগ্রহ দেখালো না। আরশাদ ডিলানের সামনে আসতে চোখ পড়ে ওয়েস্টার্ন পরিহিত একটি মেয়ের দিকে। মেয়েটি দেখতে হুবহু খুশবুর মতো। হাস্যোচ্চ, অবিশ্বাস্য কাণ্ড! আরশাদ ঢোক গিলল। মেয়েটির পানে তাকিয়ে কড়া গলায় বলে, হু আর ইউ? আরশাদের এমন আচরণে হতবুদ্ধ হয়ে যায় মেয়েটি। আরশাদের দিকে প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে তাকিয়ে রইল পিটপিট চোখে। ডিলান উত্তেজিত হয়ে বলে, হোয়াটস ইউর নেম? নীরা। মেয়েটির গলার স্বর ফুরিয়ে এলো। হঠাৎ এই দুটি ছেলের আচরণ নীরাকে চিন্তায় ফেলল। পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটি তাড়া দিয়ে বলে, নীরার পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটি বিরক্তিকর চাহনি বুঝতে পারল। ব্যাগ থেকে একটি কার্ড নিয়ে ডিলানের হাতে ধরিয়ে দিল নীরা। এটা আমার কার্ড, নাম্বার আছে, যোগাযোগ করবে। চার্জের ব্যাপারে না হয় ফোনেই অ্যালাপ হবে। ডিলান এবং আরশাদ ভরকে গেল। চার্জ? কিসের চার্জ? এতক্ষণে অ্যালনে গিয়ে এলো। নীরাকে দেখে দু কদম পিছিয়ে গেল সে। নীরার বাহুতে সেই চিরচেনা ট্যাটু দেখে অ্যালন বলে, এ তো সেই কলগাল মেয়েটা। আরশাদ চমকে গেল। ডিলান অ্যালনের কথায় সায় জানালো। নীরাকে নিয়ে এই তিনটে ছেলের এতটা আগ্রহ দেখাচ্ছে কেন? এসব নিয়ে নীরা বেশ অপ্রস্তুত হলো। সে, এরা এতটা আলোচনা করছে কেন? এডনা অ্যালনকে বারবার ডাকছিল, কিন্তু অ্যালন কি আর তার ডাক শোনে? ছেলেটা চোখের সামনে আশ্চর্যজনক একটি কাণ্ড ঘটেছে। তার কর্ণ করে আজ আর কোনো ডাক যাবে না। এডনা অ্যালনের কাছে আসে, তার সাথে খুশবু এগিয়ে এসে দাঁড়ায়। নীরার দিকে তাকিয়ে চমকে যায় সে। হুবহু তার মতো দেখতে এই মেয়েটি কে? ডিলান অ্যালন আরশাদ সবাই খুশবুর দিকে তাকিয়ে। খুশবুর সন্ত্রস্ত চাহনিতে ঘুরে তাকালো নীরা। খুশবুকে দেখে সে নিজেও চমকে যায়। মুখোমুখি হয় দুটো সত্তা। কডি স্তম্ভিত হয়ে বলে, কি হচ্ছে এইসব? খুশবুর মাথা ঘুরে যায়, তার শরীর কাঁপে লাগামহীন। আরশাদ তাকে দ্রুত ধরে তার মাঝে যতটা না ভয়ভীতি দেখা যাচ্ছে, নীরার মাঝে তা কিছুই দেখা যাচ্ছে না। নীরা এগিয়ে আসে খুশবুর গাল চেপে বলে, তুমি খুব সুন্দর, আমার মতো সুন্দর। নীরার কথার পাল্টা জবাব খুশবু দেয় না, মূলত দিতে পারে না। মেয়েটা এখনও তার হোঁচট খাওয়ার জগৎ থেকে বের হতে পারেনি। আরশাদ নীরাকে বলে, আপনি কে? আপনার পরিচয় কি? আগে আপনি বলুন, আপনি কে?
বিস্মিত হয় আরশাদ। নীরা কারো দিকে মনোনিবেশ করল না, সে এক দৃষ্টিতে তাকিয়ে রইল খুশবুর পানে। এই মেয়েটা দেখতে তার মতো কেন? নীরার পাশে দাঁড়ানো ছেলেটা তাকে ভীষণ তাড়া দিল। নীরা আর দাঁড়ানোর সুযোগ সময় কোনোটাই পেল না। খুশবু নীরাকে বলে, আপনি কে? আমার মতো দেখতে আপনি আপনার আসল পরিচয় দিন দয়া করে। আমার কার্ড দেওয়া আছে, পরে যোগাযোগ করা যাবে, এখন আমার হাতে সময় নেই। খুশবুর মাঝে ভয়ের বাসা বাঁধে। আচ্ছা, আরশাদ যে নেট মেয়েটাকে ভালোবাসত সেই মেয়েটা এই মেয়েটা নয় তো? নীরা মেয়েটা যে কলগাল খুশবু এখনও বুঝতে পারল না, তাই সে তার সন্দেহের জোরালো হলো আরশাদের প্রেমিকা নিশ্চয়ই এই মেয়েটাই ছিল। খুশবু নীরার পথ আটকে দাঁড়ায়, আরশাদের দিকে ইশারা করে বলে, আপনি ওনাকে চেনেন? নীরা আরশাদের দিকে তাকিয়ে বলে, না। সত্যি করে বলুন, আপনি ওনাকে চেনেন না? না। উনি আপনাকে ভালোবাসত, আপনার জন্য পাগল ছিল, ভালো করে মনে করে দেখুন, উনি আপনাকে ফ্লুজি বলে ডাকত। নীরা বিরক্ত হলো, আরশাদের দিকে তাকিয়ে বলে, আমি ওনাকে চিনি না, কে ভালোবাসত আমায়? আমি কাউকে ভালোবাসিনি, চাহিদার কাছে ভালোবাসা ফিকে। শোনো, আমার তাড়া আছে, তোমার সাথে পরে কথা বলবো। নীরা চলে গেল ছেলেটার হাত ধরে। ডিলানসহ বাকিরা এবার শিওর হয়ে গেল জন মিথ্যে বলেনি। খুশবুর মতো দেখতে মেয়েটির নাম নীরা, আর নীরা মেয়েটা কলগাল। ঘোরাঘুরির সব আনন্দে ভাটা পড়ে গেছে, খুশবু তখন থেকে কেঁদে যাচ্ছে। নীরা নামের মেয়েটির সাথে খুশবুর কী সম্পর্ক, এর সঠিক কোনো ব্যাখ্যা পাচ্ছে না সে। আরশাদ কী বলবে কী করবে বুঝে উঠতে পারছে না। সব মিলিয়ে কি একটা বিশ্রী পরিস্থিতির শিকার হল তারা। খুশবু চোখ মুছল, ব্যাগ হাতে খুঁজল তার ফোন। ফোন হাতে পেয়ে বাহারুল হককে ফোন করতে গেলেই আরশাদ বাধা দিল, খবরদার ফ্লুজি, কাউকে ফোন করবে না তুমি। কিন্তু কেন? বাবা মা নিশ্চয়ই জানেন এই মেয়েকে, আমার তো কোনো বোন নেই, তাহলে এই মেয়ে কে? সে যেই হোক, এখন কাউকে কিচ্ছু জানানোর দরকার নেই। কেন দরকার নেই? হ্যাঁ বলুন, দরকার নেই। নীরা নামের মেয়েটির সাথে বিস্তারিত আলাপ না করে এভাবে সবাইকে চিন্তায় ডুবিয়ে মারা কি ঠিক হবে? আরশাদ, আপনি যেদিন আমায় ফ্লুজি বলেছেন, আপনি দাবি করেছিলেন আমি আপনার প্রেমিকা, আমি ভেবেছিলাম আপনার বোধহয় মাথায় সমস্যা। কি সব বলছেন আপনি? আমি কোনো ছেলের সাথে প্রেম করিনি, তাহলে হঠাৎ একটা ছেলে এসে আমাকে কেন তার প্রেমিকা দাবি করবে? এখন বুঝতে পারছি ওই মেয়েটা আপনার প্রেমিকা ছিল, তাই না? আমি যাকে দূর থেকে ভালোবেসেছি সেই মেয়েটার সাথে এই মেয়েটার অনেক ফারাক। এই মেয়েটার গা ভর্তি ট্যাটু, হাতে কাটা গর্ত দাগ, অথচ আমার ফ্লুজির কোনো কাটা দাগ ছিল না, অন্তত চাল চলনে মিল নেই। খুশবু নাক টেনে শ্বাস নাই। আরশাদের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, আরশাদ আমাকে বিশ্বাস করুন, আমাকে একটু বিশ্বাস করুন। আগেও বলেছি এখনও বলছি, আমি আপনার প্রেমিকা নই। মীরা যদি আপনার প্রেমিকা না হয়, আমি যদি আপনার প্রেমিকা না হই, তাহলে আপনার প্রেমিকা কে? কার সাথে আপনি মন বদল করেছিলেন, কাকে ভালোবেসেছিলেন? খুশবু কেঁদে ফেললো। প্রশ্ন তো আরশাদের মনেও জেগেছে, কিন্তু অতীতের কালো অধ্যায়গুলো ভাবতে চায় না সে। এই মেয়েটাকে নিয়ে সে ভীষণ খুশি। আরশাদ তার ফ্লুজি দুগাল আজলায় নাই। মেয়েটার চোখের পানি মুছে বলে, ফ্লুজি মানে কি জানো? ফ্লুজি মানে সুন্দরী। তুমি আমার সুন্দরী, ভুল ভ্রান্তি এখন আর চাইলেও সংশোধন হবে না, আমি করতে চাই না। আমার পুরনো প্রেমিকা যদি তুমি সত্যি না হও, তাও তুমি আমার ফ্লুজি। আমি আমার অনুভূতিহীন পাষাণ মন নিয়ে তোমার ক্ষতি করতে গেলাম, অথচ ফিরে এলাম এক বুকে ভালোবাসার বাগান নিয়ে। আমাকে আর ব্যথিত করো না, আমার পাশে থাকো। তুমি জানো, তুমি আমার মন গোপনের সুখের ব্যথা। নীরাকে দেখার পর থেকে বন্ধুদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া চলছিল। জন যখনই জানতে পেরেছে নীরার কথা, ছেলেটা আর দেরি করেনি, মিলানে এসে উপস্থিত। সে বন্ধুরা সকলে তাদের ঘোরাঘুরি অব্যাহত রাখলো, শুধু থমকে রইল খুশবু। একমাত্র আরশাদের কারণে বাহারুল হক কিংবা অনিমা কাউকে এই ব্যাপারে জানাতে পারছে না সে। আরশাদের কঠোর নিষেধাজ্ঞা নীরার ব্যাপারটা ভুলেও যেন বাজকান না হয়, বাধ্য হয়ে খুশবু আরশাদের কথা শুনছে। তার শরীর মন ক্রমশ বিষিয়ে উঠছে এমন এক আশ্চর্যজনক পরিস্থিতিতে। এর আগে কি কেউ করেছে? হয়তো হ্যাঁ। বাইরে থেকে খাবার কিনে ফিরেছে আরশাদ। স্যান্ডউইচ এবং জুসের বোতল টেবিলে রেখে খুশবুর পানে তাকালো এক পলক। হানি, হুম, খেয়ে নাও, আমি ফ্রেশ হয়ে আসছি। না, ভালো লাগছে না। ভালো লাগায় না লাগার সাথে খাবারের কি সম্পর্ক? মীরা মেয়েটার কথা বাবাকে জানালে হয় না? আপনি জানেন কত চিন্তা দুশ্চিন্তা আমার মাথায় উকি ঝুঁকি দিচ্ছে। তুমি নিজে চিন্তামুক্ত হতে তোমার বাবা মাকে চিন্তায় ভাসিয়ে রাখবে? না তা নয়, কিন্তু শোনো, যা হবে দেশে গিয়ে দেখা যাবে, এসবের মোকাবেলা আমি দেশে গিয়ে করতে চাই।
খুশবু আর দ্বিতীয়বার কথা বলার সাহস করে না। শুকনো স্যান্ডউইচ মুখে পরে ভাবতে থাকে নীরার কথা। নীরা মেয়েটার সাথে আরশাদ অনেকবার যোগাযোগ করেছে, অনুরোধ করেছে বারবার তাদের যেন অন্তত এক ঘন্টা সময় দেয়। খুশবু নীরার সাথে কথা বলতে চায়, কিন্তু নীরা আরশাদকে প্রতিবার আশাহত করেছে। তার সময় নেই, সে কি করে দেখা করবে? শেষমেশ উপায়ন্ত না পেয়ে খুশবু নীরাকে অনুরোধ করলো। একটা পর্যায়ে মেয়েটা কেঁদেই ফেল। নীরা আর অমত করেনি, দুপুরে আসবে বলে সে জানায়। মিলান শহরের একটি নামিদামি রেস্টুরেন্টে বসে আছে আরশাদ এবং খুশবু, তাদের অপেক্ষা নীরার জন্য। নীরা এলো প্রায় 20 মিনিট পর। মেয়েটাকে দেখে চোখ সরালো খুশবু। মেয়েটা একটু বেশি স্টাইলিশ, না এক মুহূর্তের জন্য মনে হলো মেয়েটার পোশাক চালচলন ভীষণ অস্বাভাবিক। খোলামেলা পোশাকে বুকের খাসটা দৃশ্যমান। আরশাদের সামনে বড্ড লজ্জায় পড়ল খুশবু। নীরা চেয়ারে বসে বলে, সরি একটু দেরি হয়ে গেল। ইটস ওকে, শুকনো হেসে বলল আরশাদ। নীরা খুশবুর পানে তাকিয়ে আরশাদকে প্রশ্ন করে, বলো কি জানতে চাও? তোমার আসল পরিচয় কি? আমি নীরা রহমান। খুশবুকে দেখার পর তোমার অনুভূতি কি? একই চেহারার যমজ বোন তোমরা, অথচ দুজন দুই দিকে, দুই জীবনে। আমার অনুভূতি শক্তি প্রখর নয়, আমরা যমজ বোন কিনা আদৌ এর প্রমাণ আছে। প্রমাণ? কিসের প্রমাণ? তোমাদের চেহারাই মিল। তা ঠিক, তবে এসব নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি নীরা রহমান, আমার আলাদা পরিচয় প্রফেশন আছে, অতীত নিয়ে ঘাটাঘাটি করার ইচ্ছা কিংবা সময় নেই। কিন্তু আমাদের তো জানতে হবে এসব কি হচ্ছে আমাদের সাথে, আমাদের আগ্রহ থাকা কি অস্বাভাবিক? একদমই না। এখন তোমাদের আমার সম্পর্কে কি জানার আছে? তোমার বাবা অথবা মায়ের সাথে আমরা যোগাযোগ করতে চাই। নীরা ফিক করে হেসে ফেলল, তার হাসি স্থায়ী হলো। খুশবু কিছুটা অবাক হয়ে তাকালো আরশাদের পানে। নীরা তার হাস্যজ্জ্বল মুখ ধরে রেখে বলে, আমার বাবা মায়ের সাথে আমার যোগাযোগ নেই, তারা কোথায় আছে, আদৌ বেঁচে আছে কিনা আমি জানি না। উত্তরটা পছন্দ হলো না। তোমার পছন্দ না হলে আমার আর কি করার আছে? আমি সত্যিটা বললাম। যেহেতু আমরা কঠিন পরিস্থিতিতে ফেঁসে গেলাম, সেহেতু নীরা প্লিজ আমাদের সাহায্য করো। তুমি তোমার সম্পর্কে আদি থেকে অন্তু সবটাই আমাদের খুলে বলো। শোনো, আমি এখানে ক্লায়েন্ট নিয়ে এসেছি, ওই ছেলেটা আমার সময় টাকা দিয়ে কিনে নিয়েছে, সে হিসেবে তোমাদের এক ঘন্টা সময় দিয়েছি, এতেই সন্তুষ্ট হও। আমরা বুঝতে পারছি সেসব, কিন্তু প্লিজ তুমি তোমার সম্পর্কে আমাদের জানাও। নীরা দীর্ঘশ্বাস ছাড়লো। অতীত ঘাটতে তার ভালো লাগে না, কিন্তু আজ আর কি করার। আমি নীরা রহমান, আমার বাবা মোশরফ রহমান, মা সীমা খাতুন। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান ছিলাম, তাই কোনো দিক দিয়েই আমাকে খুশি রাখার যত্ন করার ত্রুটি ছিল না। শহরের সবচেয়ে নাম করা স্কুল থেকে পড়ছিলাম, বাবা ছিল ছোট্ট একটা ব্যবসা, সংসারের টানাপোড়ন ছিল, তবে চোখে লাগার মতো নয়। আমি যখন ক্লাস 7-এ পড়ছি তখন মা স্ট্রোকে মারা যান, এর 3 বছরেও বাবা বিয়ে করেননি আমার কথা ভেবে। আমি যখন এসএসসি ছিলাম রাজ্যে পড়ছি, হঠাৎ দেখলাম বাবা একজন আন্টিকে নিয়ে গেল, সাথে ছিল আমার ফুফু চাচা চাচিরা। তারা জানালেন ওই আন্টিটা আমার সৎমা। সৎমাকে যে আমি মেনে নিতে পারিনি তা কিন্তু নয়, খারাপ লাগলেও আমি ভীষণ খুশি ছিলাম, অন্তত এবার আর আমাকে একা চলতে হবে না। আমার ভাবনা চিন্তাধারারা বরাবরই ভুল। বিয়ের 4 মাসে বাবা পাল্টে যান, আমাকে কলেজে ভর্তি করানো হলো, রাখা হলো হোস্টেলে। হোস্টেল থেকে রুমমেটদের সাথে আমার ভীষণ ভাব ছিল, তারা সব সময় তাদের প্রেমের গল্প শোনাতো, আমার উড়ু উড়ু মনে লেগে গেল প্রেমের বাতাস। ব্যাস সকল ভয় দূরে ঠেলে একটা ছেলের সাথে রিলেশনে গেলাম। প্রেমের 1 বছর পর আমাদের মাঝে দৈহিক সম্পর্ক গড়ে ওঠে, সেই ছেলেটা আমাকে ছেড়ে চলে যায়। এরপর আবারও প্রেম করলাম, ঠিক আবারও একই ঘটনার পুনরাবৃত্তি হলো। এদিকে বাবা আমার হাত খরচ দেওয়া বন্ধ করে দিয়েছে, পড়াশোনার খরচটা অনেকটা ঝামেলা করেই আনতে হতো। ভার্সিটিতে পড়াকালীন আমার সৎ মায়ের বোনের ছেলের সাথে আমার সম্পর্ক গড়ে ওঠে, প্রেমের সম্পর্ক নয় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তার সাথে অনেক অনেক ঘুরেছি, সমাজের হাই সোসাইটির ছেলে মেয়েদের সাথে আমার বন্ধুত্ব হয় তার মাধ্যমে, এরপর ক্লাবে যাওয়া, ছন্ন ছাড়া চলাফেরা করা, সব মিলিয়ে বাবা আমাকে ত্যায্য করেন। আমার এই পরিস্থিতির জন্য আমার কাপুরুষ বাবা কি দায়ী না? যাই হোক, কলকাল হিসেবে নিজেকে উপস্থাপন করতে এখন আর আমার খারাপ লাগে না। এক কথায় বলতে গেলে আমি টাকার বিছানায় ঘুমাই, আমার জীবনে সব আছে, শুধু ভালোবাসা নেই, ভালোবাসা আমার প্রয়োজন নেই। সব তো বুঝলাম, তবে তোমাদের দুজনের রহস্য কি?
খুশবু তোমার কি হয়? নিশ্চয়ই আমার বোন হয়, তবে এর সত্যতা খুশবুর বাবা মা ভালো জানেন। এই মেয়েটা আমার কে তা জানার আগ্রহ আমার নেই। আমি যদি এই মেয়েটার আপন কেউ হই, সে সমাজে আমাকে আপন বলে পরিচয় করাতে পারবে না, অন্তত ভদ্র সোসাইটিতে আমাকে কেউ মানবে না। আজ বরং হাসি। নীরা উঠে দাঁড়ালো। খুশবুর ব্যথিত মনটা সে বুঝতে পারছে। খুশবুর গাল টেনে সে বলে,